স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী রায়পুরা উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। বিস্তারিত থাকছে রায়পুর উপজেলা প্রতিনিধি খন্দকার শাহনেওয়াজের তথ্যচিত্রে। মঙ্গলবার বেলা 11:30টায় উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আমিনুল রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শামালগীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ইয়াসিন, রায়পুরা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদউদ্দিন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। তিনি বলেছেন যে জাতিসংঘ কর্তৃক একটি ঘোষিত দিবস, আপনারা সবাই জানেন। আমরা কেন স্কুলে আয়োজন করছি, যারা স্কুলের বাচ্চারা তোমরা সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, কেন তোমাদেরকে নিয়ে আজকের আয়োজনটি করা হচ্ছে, এটির পেছনে কি কারণ আছে? কারণ হচ্ছে আমরা যারা 15 বছরের নিচে, যাদের বয়স বা 10 বছরের নিচে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা হচ্ছে আর সবচেয়ে বেশি রোগ জীবাণুতে আক্রান্ত হই। এর পেছনে কিছু কারণ আছে। মূল একটি কারণ হচ্ছে আমরা যখন খাবার খাই আমরা তখন সচেতন থাকি না, হাত ধোয়া বা পরিষ্কার না এটি আমরা চিন্তা করি না, মজার একটি খাবার পাই আমরা খেয়ে ফেলি, তখন দেখা যাবে আপনাদের রোগ জীবাণু অনেক কমে যাবে। Thank you.